সীমান্তের সোনাই নদীতে মাছ ধরতে এসে নিখোঁজ মৎস্যজীবী। উদ্ধারের চেষ্টায় ডুবুরি নামালো পুলিশ। বসিরহাটের স্বরূপনগর থানার বালতি নিত্যানন্দ কাঠি গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তের সোনাই নদীর ঘটনা। বালতির বাসিন্দা বছর ৬৫ জামাল উদ্দিন সর্দার, পেশায় মৎস্যজীবী। সে প্রতিদিনই সোনাই নদীতে এসে মাছ ধরে জীবন জীবিকা অর্জন করে। পরিবারের দাবি, রবিবার সকালে সোনাই নদীতে মাছ ধরতে যায় সে, তারপর তার আর খোঁজ পাওয়া যায় না। ২৪ ঘন্টা কেটে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় নিখোঁজ মৎস্যজীবীর পরিবার স্বরূপনগর থানায় একটি নিখোঁজের অভিযোগ করেন। সোমবার সকাল থেকে মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালাচ্ছে স্বরূপনগর থানার পুলিশ। নদীর ধার থেকে উদ্ধার হয়েছে ওই মৎস্যজীবীর জুতো, জামা ও সাইকেল। ইতিমধ্যে প্রশিক্ষিত ডুবুরি সোনাই নদীতে নামানো হয়েছে। ২৪ ঘন্টা কেটে যাওয়ার পরেও বাড়িতে না ফেরায় দুশ্চিন্তায় মৎস্যজীবীর পরিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, বসিরহাট।